press the bell icon on the YouTube app and never miss another update. কিরে মুশফিক কই তুই ওয়েস্ট ইন্ডিয়ান পোলায় প্যান গুলারে 5 উইকেটে হারাইলাম ওদেরকে সান্তনা দিয়া কষ্টটা একটু বাড়ানো লাগবো না একটু দাঁড়ান ভাই পাবজিতে শত্রুপক্ষকে একটা অ্যাটাক দিয়ে আসি পাবজিতে তুই যেভাবে অ্যাটাক মারস দেখা মনে হয় তুই একজন মুক্তিযোদ্ধা দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতাছস পাবজিতে মুক্তিযোদ্ধা না হলেও ক্রিকেট মাঠে কিন্তু আমরা ঠিকই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করছে আর আমরা সেই স্বাধীন দেশকে বিশ্বের মানচিত্রে পৌঁছানোর জন্য ক্রিকেট মাঠে যুদ্ধ করি কথা কিন্তু সত্য ক্রিকেট মাঠে আমরা সবাই এক একটা মুক্তিযোদ্ধা তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন একটুর জন্য ম্যাচগুলো হাইরা যায় বাংলাদেশের সাথে প্রথম ওডিআইটাও একটুর জন্যই হাইরা গেলাম লজ্জা করে না এই সব কথা বলতে 5 উইকেটে হারাইছি তাও আবার মাত্র 35 ওভার ব্যাট কইরা 400 রানের টার্গেট হলেও জিততে যাইতাম আবার কথা বল আমি তো ধরেই নিছিলাম আমাদের দলই জয়লাভ করবে কিন্তু যখন শুনতে পারলাম বাংলাদেশ 4টা ওপেনার নিয়ে মাঠে নামবে তখন আমার 3টা পা কাঁপাকাঁপি শুরু করছিল 3 পা মানে মানুষের তো 2টা পা থাকে তুই ছোট মানুষ তাই তোর একটা পা এখনো গজায় নাই আর একটু বড় হ তাহলে বুঝতে পারবি কিরে বোকা চৌধুরী শুধু কি আমাদের ব্যাটিং গুলারে চোখে পড়লো বোলার গুলার কথা বইলা গেছস নাকি আরে ভাই আর কোয়েন না মুস্তাফিজের কাটা ঠেকাতে গিয়া প্রতি বলে বলে একটা করে ড্যান্স হইয়া যায় ভাই আমি এত সুন্দর বল করলাম সুন্দর সুন্দর ক্যাচ ধরলাম কিন্তু আমার কথা কইতেছেন না আমার তো খারাপ লাগতেছে এমনিতেই ওয়েস্ট ইন্ডিয়ান পাঠাগুলা ম্যাচ হাইরা কষ্টে কষ্টিত তাই তোর কথা বইলা অতীতকে মনে করাইয়া ওদেরকে আর কষ্ট দিতে চাই না ছোটবেলায় একবার আবুলের খামার থেকে একটা ছাগল চুরি করছিলাম সেইটা দেখে এলাকার মানুষ আমারে মারতে মারতে লাল সুতা বের করে ফেলাইছিল তাতেই কষ্ট পাই নাই আবার ম্যাচ হাইরা কষ্ট পামো নাকি ও তাই নাকি তাইলে তো তুই বিশাল শক্তিশালী লোক হ ভাই আমি বিশাল শক্তিশালী তবে মেন পয়েন্টে দুর্বল আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন আজই সেবন করুন কুস্তুরিযুক্ত শাহি মদক যাই বলেন না কেন প্রথম ওডিআই হারছি ব্যাপার না বাকিগুলা জিততে সিরিজ জিতমু আরে বোকা টেস্টে বাংলা ওয়াশ হইছস এইবার প্রথম ওডিআই হাইরে বাংলা ওয়াশ লোডিং এ গেল কি বাংলা ওয়াশ লোডিং তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার দিবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বয়েস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ